ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৯ মাসের শিশুকন্যার। মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদা চাঁচলের আশাপুরের কাছে থর বাস স্ট্যান্ডে। পুলিশ শিশুকন্যাটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। এই ঘটনায় পথ নিরাপত্তা দাবি জানিয়েছে স্থানীয়রা। আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার করলো মালদার মানিকচক থানা পুলিশ। ওই দুষ্কৃতীকে মানিকচক থানা শেখপুরা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। নিজের নাম শেখ রাজু, শেখপুরা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠানোর পাশাপাশি এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জাতীয় সেবা প্রকল্পের সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের সমাপ্তি হলো কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার হাইস্কুলে। মঙ্গলবার শিবিরের শেষ দিনে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সহযোগিতায় সোশ্যাল মিডিয়ায় কুপ্রভাব নিয়ে সচেতনতা শিবিরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবিরে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার 2 এপ্রিল দিনটি বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পরিচিত। অটিজম যা হিডেন ডিসএবিলিটি হিসেবে পরিচিত, পরিসংখ্যান অনুযায়ী প্রতি 40 জন শিশুর মধ্যে একজনের অটিজম লক্ষ্য করা যায়। গোটা বিশ্বে দিনটিকে যথাযথভাবে পালন করা হয়। একই ছবি রায়গঞ্জে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এই উপলক্ষে সচেতনতা যাত্রা বের করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রিয়জন দাসমুন্সী হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায় সহ অন্যান্যরা। নির্বাচনের দিন যত এগিয়ে আসে তার সাথে সাথে বাড়ছে রাজনীতির পারদ, তেমনি ঊর্ধ্বমুখী রোদের তাপমাত্রা। এই পরিস্থিতিতে জোরদার প্রচার অব্যাহত বালুঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। মঙ্গলবার কুসুমুন্ডির কলঞ্চা, দেহাবন্দে, মহিষবাথান সহ অন্যান্য এলাকায় প্রচার চালান তিনি। 3 এপ্রিল অর্থাৎ বুধবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন আলী ইমরান রম। জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে, বুধবার সকাল 11টায় দেবীনগর গয়ালাল রামহরি হাইস্কুল মাঠে কংগ্রেস এবং বামকর্মী সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহরে পথ পরিক্রমা করে কর্ণজোড়ায় গিয়ে শেষ হবে। সেখান থেকে নির্বাচন কমিশনের নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দেবেন ভোট প্রার্থী আলী ইমরান রম। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে সভা অনুষ্ঠিত হল ব্লক জাতীয় কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন প্রার্থী মোস্তাক আলম, গাজল ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি প্রেম চৌধুরী, জাতীয় কংগ্রেসের নেতা তামিজউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব। নির্বাচনের আগে সাংগঠনিক কর্মী সভা করা হয় এদিন। গ্রামের বংশ পরম্পরায় শীতলা পুজোর আয়োজনকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মাত্র ইটাহারের সাধারণ মানুষ। ইটাহার থানার মারনাই অঞ্চলের মারনাই গ্রামে শতাব্দী প্রাচীন গ্রামের পুকুর পাড়ে শীতলা মায়ের পুজো উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা মন্দির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশির সরকার, দীনেশ সরকার সহ অন্যান্যরা। ভুয়ো ওয়েবসাইটে অশ্লীল ছবি পোস্ট করার ঘটনায় ধৃত অভিযুক্তকে দেখা নিয়ে উকিল এবং সংবাদ মাধ্যমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনায় বিক্ষোভ আইনজীবীদের। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালত চত্বরে। যদিও পরে আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত নিজের ভোট প্রচার করলেন ইটাহারে। এদিন ইটাহার ব্লকে দুর্গাপুর, দুর্লাপুর, অতিরাজপুর অঞ্চলে দলীয় নেতৃত্ব এবং প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখার্জিকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ভোট প্রার্থনা করার পাশাপাশি ছোট ছোট কর্মী সভা করেন তিনি। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়ারহার তুরকানির কুঠি বাজার এলাকায়। হঠাৎ বাজারে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় 6টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বক্সিরহাট দমকল ও তুফানগঞ্জ দমকল কেন্দ্রের 2টি ইঞ্জিন এবং বক্সিরহাট থানার পুলিশ। দমকল ও স্থানীয় ব্যবসায়ীদের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের অনুমান, ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। আনুমানিক লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। ছাগল আটকে রাখার প্রতিবাদ করায় মেরে এক মহিলার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি স্কুলপাড়া এলাকায়। বর্তমানে আক্রান্ত মহিলা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানান ওই মহিলা এবং তার পরিবার। যদিও এই ব্যাপারে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুঙ্গে উঠেছে লোকসভা নির্বাচনের প্রচার। এবার বালুঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে আসতে পারেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার এমনটাই জানান সুকান্ত মজুমদার। উল্লেখ্য, এর আগে মালদায় এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। দলীয় প্রার্থী সমর্থনে দেওয়ার লিখানো অংশ নেন তিনি। ফলে হেভিওয়েট নেতা নেত্রীদের আগমনে জমজমাট প্রচার পর্ব। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বালুরঘাট জেলা হাসপাতালে। মৃতার নাম চন্দনা চক্রবর্তী গোস্বামী, বাড়ি তপন থানার চক ভাগীরথে। গত 27 মার্চ পায়ের সংক্রমণ নিয়ে হাসপাতালে তাকে ভর্তি করেছিল পরিবার। গত কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে বালুরঘাট জেলা হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতার পরিবারের পক্ষ থেকে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আগামী 6 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমর্থনে জনসভা করতে আহমেদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি সফল করতে তৎপর তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে আহমেদাবাদে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সাথে নিয়ে বৈঠক করেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। উপস্থিত ছিলেন তৃণমূলের আহমেদাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ অন্যান্যরা।
দলীয় নেতৃত্বদের কোচবিহার লোকসভা আসনের লড়াই করা নিয়ে বিশেষ নির্দেশ এবং রূপরেখা তৈরি করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারে নির্বাচনী বিশেষ বৈঠক করতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হেলিকপ্টার করে কোচবিহার রাসমেলা ময়দানে নামেন, সেখান থেকে মদনমোহন মন্দিরে পৌঁছে যান। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি বাইরে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর সেখান থেকে সোজা কোচবিহার নিউ টাউন এলাকায় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে চলে যান। প্রায় দুটো নাগাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর শুরু হয় নির্বাচনী বিশেষ বৈঠক। নির্মীয়মান জাতীয় সড়কের ধার থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অভিনগর বাইপাসের ধারে। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় বাসিন্দা আশরাফুল হক জানিয়েছেন, এদিন সন্ধ্যায় বিষয়টি নজরে আসে তাদের, মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, ঘটনা তদন্ত শুরু হয়েছে।